অনেক ভালো লেগেছে ভালো লেগেছে আমার মনে হয় এই জনগণের গল্প খুবই রিয়েলিস্টিক এবং জীবনের কথা এই তো আগামীকাল 24 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মায়ের জঞ্জাল মুভিটি তবে মুক্তির আগে রিসেন্টলি হয়ে যায় মায়ের জঞ্জালের একটি প্রিমিয়ার শো যে প্রিমিয়ার শোতে অনেক তারকারই উপস্থিত ছিল এবং তারাই সিনেমা দেখে কি বলল চলুন শুনে আসি আসলে অনেক ভালো লেগেছে যে এরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই রকমই লেগেছে ভালো লেগেছে আমার মনে হয় এই জনগণের গল্প খুবই রিয়েলিস্টিক এবং জীবনের কথা এই জনের গল্প আমরা সিনেমা বললে সাধারণত লার্জার দেন লাইফ এরকম কিছু তো মনে হয় কিন্তু এই ধরনের গল্প নিয়ে আমাদের মনের মধ্যে অনেক কথা কাজ করে এই কথাগুলো আমরা বলতে চাই শুনতে চাই দেখি কিন্তু এগুলো সিনেমাতে আসে না ছবিটা অসাধারণ আমার জাস্ট ছবিটা দেখতে দেখতে আরেকটা ছবির কথা মনে পড়ছে সেটাও কলকাতার খুব বিখ্যাত ছবি লেবার অফ লাভ তো ওইটা এক ধরনের ভালো লাগা ছিল যে জীবনের ডিটেলিং ভালোবাসার ডিটেলিং এটা আমার মনে হয়েছে যে ওরকম আরেকটা ভার্সন জীবন এবং ভালোবাসার ডিটেলিং এবং আমাদের জীবনে বাঁচতে বাঁচতে যে সম্পর্কগুলোতে আমরা জড়াই এগুলো একসাথে একটা সময় হচ্ছে জঞ্জালও তৈরি করে যেই জঞ্জাল থেকে আমরা আবার সরে আসতে পারি না সম্পর্কের জঞ্জাল আসলে জীবনের গল্প দেখলাম আমাদের চারপাশে যেই ঘটনাগুলো ঘটে সেগুলিই দেখিয়েছে এবং আমি বলবো যে এটা যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে যৌথ প্রযোজন একটা ছবি আমাদের শিল্পীরা ছিল ভীষণ ভালো লেগেছে আর অপিতা এক কথায় অসাধারণ অভিনেত্রী সব কিছু মিলিয়ে আমি মনে করি অসাধারণ একটা গল্প ভালো লেগেছে আর একটা জিনিস যে আমি আমার দর্শক যারা আছেন তাদের বলবো যে দেখার জন্য ভালো লেগেছে ছবিটি আমি অনেক খুশি যে জসিম আহমেদ এমন একটি ছবি প্রযোজনা করেছেন যেটা মানুষের জীবনের গল্প বলে এই ধরনের গল্প আমার পছন্দ সিনেমার পর্দায় আমি এরকম গল্প দেখতে চাই আমাদের বিশেষ করে বাংলা সিনেমার আর আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আমার ভীষণ প্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী অপি করিম এবং ঋত্বিক চক্রবর্তী মানে অপি করিম আমার বাংলাদেশের সব আমার কাছে লাগে যে সবথেকে ভালো অ্যাক্ট্রেস আর ঋত্বিক চক্রবর্তী অতুলনীয় তো দুজনকে দেখার জন্যই আমি এসেছি এবং দুজনকে দারুণ লেগেছে আর চান্দ্রী ঘোষ আমার খুব প্রিয় আর্টিস্ট তার কাজ আমি বরাবরই মিস করতে চাই না সেটাও ভালো লেগেছে আর প্রথমবার ঋত্বিকদার ছবি ঢাকায় রিলিজ হলো অ্যাক্টিং এবং অভিনয় খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের এবং চরিত্রগুলো যেভাবে ফুটে উঠেছে এবং যেভাবে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেলে যাওয়া হয়েছে এবং মানে পুরোটাই এবং আমি যদি প্রত্যেকটা এলিমেন্ট বলি সেগুলো আসলে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সাউন্ড লাইট এডিট সব কিছু খুব সুন্দর এবং এটা আসলে বললাম না খুব নির্ভার হয়ে খুব মাথাটা ঠান্ডা করে দেখার মতো একটা সিনেমা